জেরার্ড পিকে ও শাকিরার বিচ্ছেদের পরেও তাদের তিক্ততা যেন বেড়েই চলেছে। বিচ্ছেদের ক্ষত এখনো তাজা শাকিরার মনে, তাই সুযোগ পেলেই পিকের সম্পর্কে নিজের ক্ষোভ উগলে দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিরা কথা বলেছেন বিচ্ছেদ ও সিঙ্গেল মম হিসেবে নিজের অভিজ্ঞতার বিষয়ে। It's the first time I have to actually, you know, deal with so much as a single mother. তিনি জানান একদিক থেকে স্বামী না থাকাই ভালো, কারণ আমার মনে হয়েছে এটা আমাকে টেনে নামিয়েছে। এখন আমি কাজ করতে পারছি, গানও লিখতে পারছি, আমার জন্য যা ভীষণ জরুরি। যদিও দীর্ঘ এই বিরতির জন্য শাকিরা দায় দিয়েছেন তার সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের ঘাড়ে। শাকিরা আরও জানান ক্যারিয়ারে তিনি দীর্ঘ বিরতিতে ছিলেন শুধু জেরার্ডের পাশে থাকার জন্য, যাতে সে ফুটবল খেলতে পারে। তিনি বলেন, আমি ভালোবাসার জন্য অনেক কিছু সহ্য করেছি, ত্যাগও করেছি। শাকিরা আরও বলেন, সমাজ আমাদের শেখায় সন্তানদের সামনে নিজেদের আবেগ চেপে রাখার জন্য, কিন্তু আমার মনে হয় এটা ভুল, কারণ তারা সব বোঝে। তাদের সামনে এসব বিষয় নিয়ে কথা বললে তারা বাস্তবতা সম্পর্কে বুঝতে শিখবে। এদিকে 2010 সালে ওয়াকা ওয়াকা মিউজিক ভিডিওর সেটে প্রথম দেখা হয় শাকিরা পিকের। পরে তারা 2011 সালে মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। 2013 সালে জানুয়ারিতে তাদের ঘর আলো করে প্রথম পুত্র সন্তান আসে এবং দ্বিতীয় সন্তানের জন্ম হয় দুবছর পর। 11 বছর একসঙ্গে থাকার পর 2022 সালে জুনে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। বিবৃতিতে বলা হয়, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমরা আমাদের সন্তানের মঙ্গলের জন্য এই মুহূর্তে গোপনীয়তা চাই, আপনাদের ধন্যবাদ আমাদের বোঝার জন্য এবং সম্মান দেওয়ার জন্য। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।